একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তাকুড়ে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্তাকুড়েও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার! অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেল প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে, প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে।